প্রচণ্ড তাপদাহ চলছে বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, এবং এই প্রচণ্ড প্রচণ্ড তাপদাহে বেশিরভাগই আক্রান্ত হচ্ছে শিশুরা এবং 65 বছরের বৃদ্ধ যারা তার উপরের, এবং যাদের হাইপার টেনশন আছে, যারা মোটা, ওবেসিটি আছে তাদের, ডায়াবেটিস আছে তাদের, ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের, এই সমস্ত লোকগুলো কিন্তু এই গরমটাকে সহ্য করতে পারবে না। বিশেষ করে 6 বছরের নিচের শিশু এবং 65 বছরের উপরের বৃদ্ধ, এরা কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই প্রচণ্ড গরমে। তো এই গরমে যেমন আমাদের দেশের এখন এই গরমটা আসলে একটু স্পেশাল গরম আমার কাছে মনে হচ্ছে, কারণ হলো আগের গরমের ভিতরে যেমন হিউমিডিটি থাকতো, এখন কিন্তু হিউমিডিটি কম। যেমন আজ গতকালকে যদি আমি ঢাকা শহরের হিউমিডিটি চিন্তা করি, তাহলে সকালে দুপুরের মধ্যে ছিল 17% আর বিকালে ছিল 21%। তার মানে এত কম হিউমিড ওয়েদার কিন্তু বাংলাদেশে খুব বেশি থাকে না। তো এই হিউমিডিটি কমের কারণে হিটটা হয়ে যাচ্ছে ড্রাই হিট, এবং ড্রাই হিটের যে ইফেক্ট, এবং ড্রাই হিটে সাধারণত হিট ক্রামটা হয়, প্রথম হয় হিট ক্রাম, তারপরে হিট অ্যাডজাকশন, তারপরে হিট স্ট্রোক। তো হিট স্ট্রোক হওয়ার মতো তো হিট আমাদের দেশে যদি কেউ প্রচণ্ড রোদে না থাকে, অনেকক্ষণ যদি না থাকে, তাহলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখন বাচ্চারা তো সাধারণত রোজা রাখে না বেশিরভাগ বাচ্চারাই, কিন্তু 12 বছর পরে তো রোজা রাখার এটা আমাদের নিয়মে আছে, অনেকেই রাখে, আবার অনেক বাচ্চা কিন্তু আবার রোজা রাখাতে ইন্টারেস্টেড। তো এই রোজা রাখলে যেই সমস্যাটা হয়, এখন দিনের বেলা কিন্তু তারা কিছুই খেতে পারবে না। এই অবস্থায় যদি একটা মানুষ পরিশ্রম করে, রোদের ভেতরে কাজ করে, ছায়ায় না যায়, তাহলে কিন্তু তার এই হিটের যে মানে প্রভাবটা, হিট ক্রাম বলেন, হিট অ্যাকজস্টন বলেন, হিট স্ট্রোক বলেন, হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ দ্রুত তার কিন্তু পানিশূন্যতা হয়ে যাবে যদি সে হিটে থাকে, অনেকক্ষণ থাকে। সেই পানিশূন্যতার যে মানে হিট ক্রামসের প্রথম লক্ষণগুলো আমরা যদি বলি, বাচ্চা হোক বড় হোক, তার পা কিন্তু কামড়াতে থাকবে, পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা থাকবে, পাটা স্টিফ হয়ে যেতে চেষ্টা করবে, তার একটু বমি বমি ভাব, মাথাটা একটু ঝিমঝিম করা, ঘুরানো, এবং হিট অ্যাডজাকশন হলেও কিন্তু এর পরবর্তী ধাপটাই কিন্তু হিট অ্যাডজাকশন, তখন মানুষটা কিন্তু অ্যাডজাস্টেড হয়ে যাবে। মানে অ্যাডজাস্টেড হয়ে গেলে সেখানে ধরেন সে একদম ডিজিনেস, তারপরে তার একদম কনভার্সন পর্যন্ত হতে পারে, এবং তার যে ওই ধরেন প্রচণ্ড বমি, তার সাথে বমি বমি ভাব, মাথা ব্যথা, তারপর ডায়রিয়াও কিন্তু হতে পারে এই হিটের কারণে, ডায়রিয়াও হতে পারে, মাসল ক্রাম, মাসলের ভিতরে পেইন করা, এই ইফেক্টগুলো কিন্তু হিট অ্যাডজাকশনে হয়। আর হিট স্ট্রোক তো খুবই খারাপ অবস্থা, এবং সর্বশেষ স্টেপ অফ হিট সিমটম, হিট সিমটমের সবচেয়ে খারাপ অবস্থা হলো হিট স্ট্রোক। তো হিট স্ট্রোকে গেলে তখন কিন্তু এটা কিন্তু মরেও যেতে পারে হিট স্ট্রোক হলে। হ্যাঁ, ওই 65 বছরের উপরে বেশিরভাগ এই হিট স্ট্রোক বাচ্চাদেরও হতে পারে, যে কোনো অনেকক্ষণ, এটা তো দীর্ঘক্ষণ যদি প্রচণ্ড রোদের ভিতরে গিয়ে কাজ করে, হ্যাঁ, তখন কিন্তু হিট স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য আমি বলতেছি যে এই ইফেক্টগুলো এখন আমাদের, এর সাথে গরমের সময় কিছু কিছু রোগ তো আমাদের বাড়ে, যেমন ডায়রিয়ার প্রকোপ বাড়ে, কিছু হিপাটাইটিস এ ভাইরাস বাড়ে, হিপাটাইটিস ই ভাইরাস বাড়ে, যেহেতু পানিবাহিত রোগগুলো কিন্তু বেশি বাড়ে। এটা আমার কাছে মনে হয় যদি রোজা চলে যায়, তখন তো আবার বাইরে দিনের বেলাও খাওয়া শুরু হবে, রাস্তাঘাটে খাবারটাও শুরু হবে, তখন যদি এই তাপদাহটা কন্টিনিউ করে, তখন এই হিপাটাইটিস, তারপরে গায়ের মধ্যে শুষ্ক দানা যেটাকে বলে আমরা ঘামাচি বলি, হ্যাঁ, প্রিকলি হিট বলে এটাকে, এরকম অন্যান্য র্যাশও কিন্তু হয়, এবং গরমের প্রভাবে কিন্তু কিছু হয় র্যাশ হয়, এগুলো হয়, চুলকানি হয়, এই র্যাশের ভিতরে কিন্তু চুলকানি হয়, তারপর দেন টাইফয়েড জ্বরটাও কিন্তু এই সময় বেড়ে যায়। আর এই গরমের সময় ন্যাচারালি একটু বেশি ঠান্ডা পানি খাওয়ার একটা প্রবণতা থাকে মানুষের, এবং বাচ্চাদেরও থাকে। আর ঠান্ডা পানি খাইলে তখন আবার টনসিলাইটিস, ব্রঙ্কিলাইটিস এবং তার সাথে নিউমোনিয়া পর্যন্ত আক্রান্ত হতে পারে এই ঠান্ডার কারণে, ঠান্ডা পানি খাওয়ার কারণে। এই রোগগুলো কিন্তু আমাদের একটু বেশি এই সময় হয়। তো আপনি যদি আমার কাছে পরামর্শ চান যে, হ্যাঁ, বাচ্চাদের সেফ থাকার, আমি প্রথমে ধন্যবাদ জানাবো শিক্ষা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ এই শিক্ষামন্ত্রী কিন্তু অনেক আগে থেকে স্কুল কলেজগুলোকে ছুটি ঘোষণা করে দিয়েছে, রোজার কারণে হোক আর গরমের কারণে সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে। এতে কী হয়, বাচ্চাগুলো কিন্তু মুভমেন্ট করছে না, হ্যাঁ, এবং রোজার ভিতরে এই প্রচণ্ড গরমে অভিভাবকরা কিন্তু বাচ্চাগুলোকে খুব মুভমেন্ট করাচ্ছে না। তো আমি পরামর্শ দেবো অভিভাবকদের জন্য, এই প্রচণ্ড দিনের বেলা যেন কোনো বাচ্চাকে বের করে না, আর বাচ্চাকে যদি বের করতেই হয়, যে সমস্ত শিশুরা কাজ করে, অনেক শ্রমিক যদি কিছু আমি চাই না তাদের কাজ করুক, কিন্তু যারা একটু বড় বাচ্চা, 18 বছর 16 বছরের বাচ্চা যারা, তারাও কিন্তু কাজ করে, তাদেরকে একটু ছায়া চাইতে হবে, তাদেরকে কাপড় চোপড়টা পরিধান করতে হবে, লাইট কাপড় এবং কম রং চটা কাপড়, যেমন আমরা সাদা কাপড়টাকে বেশি প্রিফার করি। যেমন ট্রাফিকে রোদের মধ্যে দাঁড়ায় থাকলে সাদা সাথী ব্যবহার করে, কারণ সাদা সাথী, সাদা কাপড়গুলো কিন্তু হিটটাকে রিফ্লেকশনকে বের করে দেয়, আর কালোগুলো অ্যাবজর্পশন করে,
সেই জন্য এই সময় একটু সাদা টাইপের কাপড়, লাইট কাপড়, সুতি কাপড় পরার জন্য বলি, এবং দরকার হলে হাফ আতা কাপড় পরবে, কিন্তু ফুল আতা পরার খুব দরকার নাই। যেখানে ছায় আছে সেখানে বিশ্রাম নেবে, এবং যদি প্রচণ্ড পানি পিপাসা লাগে এবং বাচ্চা এবং বড়রা যদি ক্ষতির সম্মুখীন হতে থাকে, যেমন তখন তার ঝুঁকির সম্মুখীন হয়, তখন তারা কিন্তু রোজা ভেঙেও ফেলতে পারে, হাদিসেও তাই আছে। সেরকম যদি হয় তারা তাহলে রোজা ভেঙে ফেলবে, এবং জীবনের ঝুঁকি নিয়ে কোনো রোজা রাখতে আল্লাহ কিন্তু কখনো পছন্দ করে না। তো এইটা করবে, আর ধরেন তারা পর্যাপ্ত পরিমাণে ড্রিঙ্কস খেতে পারে। হ্যাঁ, ড্রিঙ্কসের ভিতরে আমরা কিন্তু সফট ড্রিঙ্কসের কথা বলি না, কারণ সফট ড্রিঙ্কস এবং শুধু পানি খাইলে, সফট ড্রিঙ্কস তারপরে ধরেন আইসক্রিম জাতীয় জিনিস খাইলে কিন্তু ক্ষতিও হয়। এই সময় তাদের কিন্তু এটা বিরূপ প্রতিক্রিয়াও করতে পারে। এই সময় ফলের জুস খাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। ইভেন যদি গ্লুকোজ শরবত, চিনির শরবতের ভিতরে একটু লবণ দিয়েও খায়, তাইলেও কিন্তু তার এই ডিহাইড্রেশনটা তার মুক্তি হবে। কিন্তু ওর স্যালান খাওয়ার কথা অনেকে বলে, কিন্তু আমি বাচ্চাদের ডাক্তার হিসাবে, শিশু হাসপাতালের অভিভাবক হিসাবে সরাসরি একদম ওর স্যালাইনটা খাইতে আমি নিষেধ করি, কারণ স্পেশালি ছোট বাচ্চাদের। হ্যাঁ, অনেক সময় কারণ ওর স্যালাইনের ভিতরে শুধু আমাদের ঘামের ভিতরে সাধারণত সোডিয়াম আর ক্লোরাইড বেড়ে যায়, কিন্তু ওর স্যালাইনের ভিতরে শুধু সোডিয়াম ক্লোরাইড থাকে না, এটার মধ্যে পটাশিয়াম থাকে, এটার মধ্যে বাইকার্বনেট থাকে, সাইট্রেট থাকে, হ্যাঁ গ্লুকোজও থাকে, এবং গ্লুকোজও কাজে লাগবে। কিন্তু বড়রা কিন্তু ওর স্যালাইন খাইলে তাদের কিছু উপকার হবে, তাদের ব্যালেন্স করার ক্ষমতা বেশি থাকে। কিন্তু বিশেষ করে এক বছরের নিচের বাচ্চার সরাসরি যদি ওর স্যালাইনটা খাই আমরা, যেটার হাই কনসেন্ট্রেশনের অসমোলারিটি থাকে, তাহলে এই অসমোলার লোডটা, যেটা সলিউট লোড বলি আমরা, এই লোডটা কিন্তু ওদের কিডনি খুব বেশি ভালোভাবে নিতে পারে না। সেই জন্য এদের শরবত খাই আমি বেশি পছন্দ করবো, এই গরমের মধ্যে একটু লবণ দিয়া, এক গ্লাসের ভিতরে এক চিমটি লবণ দিলেই কিন্তু সেটা ওই সোডিয়াম ক্লোরাইডের ঘাটতিটা কিন্তু পুরো হয়। এই শরবত খাবে গ্লুকোজ শরবত অথবা চিনির শরবত, লেবু দিয়ে একটু মিশাইতে পারে, ভিটামিন সি থাকলো। আর যদি ওরসেলাইন খাইতে, তাহলে লো স্মলার ওরসেলাইন পাওয়া যায়, যেমন ডায়রিয়া হলে তখন ওরসেলাইন খাইতেই হবে, কিন্তু বেশ করে এক বছরের নিচের বাচ্চাদের লো স্মলার ওরসেলাইন পাওয়া যায়, যেটার অসমোলালিটি কম, 50% অসমোলালিটি, ওই ধরনের স্যালাইনগুলো বাচ্চাদের উপযোগী।